এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকো। তো কেমন আছো সবাই? আজ আমি কথা বলবো ইনস্টাগ্রামের এমন কিছু নাবালিকা ভদ্র সতী নারীদের বিষয়ে, যেটা দেখার পর তোমাদের এই বাস্তব জগৎ থেকে পুরো বিশ্বাসটাই উঠে যাবে। কথা দিচ্ছি, বলেন কি, আজকে তোমরা দেখবে টিকটক ভিগো ব্যান হওয়ার পরে সেখানকার বাসিন্দারা কিভাবে তাদের দোকানপাট ইনস্টাগ্রামে এনে সাজিয়ে বসেছে। তো ভিডিওটা পুরো না দেখলে কিছুই বুঝতে পারবে না, তাই অনুরোধ করবো পুরোটা দেখো, কেননা জীবনের 5-6 মিনিট এই ভিডিওর পেছনে খরচ করলে কোনো ক্ষতি তো হবেই না, বরং লাভ হবে অনেক। তাহলে চলে এসো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আইয়ে দেখতে বেড়ছেন মজা। এই তো সেদিনকার কথা, আমার চ্যানেলে ভিউজ আসছে না দেখে ইউটিউবে সার্চ করলাম ভিউজ বাড়ানোর উপায় কি আছে। সেখানে বাড়া দেখি কি, এক ভোদাই বলছে আপনার ভিডিওর কন্টেন্টটাই পাল্টে দিন তাহলেই ভিউজ বাড়বে। রোস্টিং ভিডিও বানানো ছেড়ে কি এবার ওকে বাতাবি লেবু ঝুলিয়ে সায়া ব্লাউজ পরে নাচ করবো তাহলে ভিউজ আসবে? এই ইনস্টাগ্রামটা এমন একটা জিনিস যেটা ডিরেক্ট না হলেও ইনডাইরেক্টলি তোমার ঠিক পোদ মারবেই। যেমন এই মনে করো, তোমার মনের মধ্যে জমাট বেঁধে থাকা সমস্ত ঢ্যামনামোগুলো বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে তো করতে পারছো না, এখন সেগুলোই দরজা জানলা বন্ধ করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারো সহজেই। এতে এক, ঢিলে দুই শিকার হলো, এক সবার সামনে নাচ দেখিয়ে সম্মানহানীয় হলো না, আর দুই বন্ধ ঘরে ভিডিও বানানোর মাধ্যমে তুমি সেলিব্রিটিও হয়ে গেলে। এতে বিষয়টা কি হলো, তোমার পোস্টটা ডাইরেক্ট না মেরে ইনডাইরেক্টলি মেরে বসলে নিজেরটা নিজেই। বিষয়টা কতটা ইন্টারেস্টিং না? কুচ আচ্ছা কাম করো, আচ্ছে ভিডিও বানাও। ঠিক এইভাবে অঙ্গভঙ্গি করে শরীর প্রদর্শনী করবে এরা, আর সেগুলো দেখে নিচে ভালো ভালো কমেন্ট করলে অভদ্র দোষী ছোট লোক হবো আমরা ছেলেরা, মানে দোষ করবে একজন আর শাস্তি পাবে অন্যজন। তোমরা কিন্তু আমার একটা কথায় সবাই সায় দেবে, আজ কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা সমাজে অনেক বেশি প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু কিভাবে? এর পেছনে কিন্তু একটা হিডেন লজিক কাজ করছে, আর তোমরা সেটাকেও লক্ষ্য করো না, বা সবকিছু বোঝার আগে হ্যান্ডেল মারতে শুরু করে দাও। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হ্যাঁ নিশ্চয়ই, সেই জন্যই তো এসছি বাড়া। তো হ্যাঁ, তোমরা সবাই থ্রি ইডিয়েট মুভিটা নিশ্চয়ই দেখেছো, সেখানে একটা সিনে দেখানো হয়েছিল নিজের এক্সাম ভালো করার জন্য রুল হলো পরের এক্সামটা কি করে খারাপ করা যায়। হ্যাঁ, ও মাই গড, ঠিক সেই রকম লজিকেরা এখানে রিয়েল লাইফে খাটিয়ে আজ নিজেরা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আর ছেলেরা পড়ে থাকছে পেছনেই। কেননা দেখা যাচ্ছে পরীক্ষার আগে একটা মেয়ে 30 সেকেন্ডে 2-3টে ভিডিও বানিয়ে পড়তে বসে যাচ্ছে, আর সেই ভিডিওটা দেখেই একটা মেয়ের মাথা পিছু 10 লক্ষ ছেলে তার ভিডিওটা দেখছে আর বান্টু নাচছে সারা রাত। ক্যা সোচে রে তেরি, মানা পড়েগা। সেইখানে মেয়েটা তার পড়াটাকে গুরুত্ব দিলেও ছেলেরা ভাসছে কিন্তু সুখের সাগরে। এখন ঠিক তোমরাই ভাবো, হিসেব মতো কিন্তু 10 লক্ষ ছেলের আগে অটোমেটিকলি মেয়েটা পৌঁছে যাচ্ছে। এটা কখনো আগে ভেবে দেখেছিলে? না নিশ্চয়ই। ঠিক এই লজিক খাটিয়েই আজকের মেয়েরা সাকসেসের শিখরে পৌঁছে যাচ্ছে আর ছেলেরা ঘরে বসে হ্যান্ডেল মেরে মেরে সমাজের বেকারত্বের সংখ্যা বাড়িয়ে চলেছে। আমার এসব কথা বলার পেছনে একটাই কারণ, তো এখন কথা হচ্ছে এদের ভিডিওগুলো অ্যাভয়েড করলে এরা অটোমেটিকলি ভিডিও বানানো বন্ধ করবে? না ভাই, এরা ভিডিও বানানো কোনোদিনই বন্ধ করবে না, যদি সরে আসতে হয় তাহলে তোমাকেই সরে আসতে হবে সেখান থেকে। ঠিক বলেছো। আমি মাঝে মাঝে ভাবি এদের ফিউচারটা কি হবে, ভবিষ্যতে এদের বিয়ে হবে, বাচ্চা হবে, বাচ্চা বড় হবে, স্কুলে যাবে, আর তারই বেঞ্চে বসা বাকি বন্ধুদের কাছ থেকেই তারা হেনস্থার শিকার হবে। সবাই এটাই বলবে, এ বাবা কাল তোর মায়ের একটা ভিডিও দেখলাম, বিষয়টা কেমন লাগবে না তখন? খুব দারুণ লজ্জার ব্যাপার। এখন একটা মজার বিষয় কি জানো, এইরকম একটা মেয়ের জন্য আগামী দিনে এদের হাজবেন্ড প্লাস এদের বাচ্চারা সবাইকে লজ্জায় মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটতে হবে। মাত্র হাতে গোনা কিছু মেয়ের জন্য গোটা মেয়ে জাতির মাথা নিচু হয়, তবু কার কি এসে যায়, সমাজ চলছে চলবেও। টিকটক ভিগো সব বন্ধ হয়ে গেছে, এখন ইনস্টাগ্রামটা বন্ধ হবে, তারপরে আসবে আরো নতুন অ্যাপ, সেই অ্যাপগুলোও ঘপাঘপ বন্ধ হয়ে যাবে, কিন্তু এইসব মামনিদের পাছা নাচানো কিন্তু সেই দিনও বন্ধ হবে না। কোন এই লোক, কহাঁ সে আতে? আব
পাবলিক টয়লেট বা খবরের কাগজের পাতায় একটা অ্যাডভার্টাইজ কিন্তু কমন থাকে, ছেলেদের গুপ্ত রোগের চিকিৎসা, বাঁকা হয়ে গেছে নারী নারিয়ে তার চিকিৎসা, বিয়ের আগে হ্যান্ডেল মেরে পুরো ট্যাঙ্কি শেষ তার চিকিৎসা, বিয়ের পরে বউ পরকিয়া করছে। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, এসবের কারণ কি? কি এর কারণ হলো? এই সব মেয়েরা যাদের অঙ্গভঙ্গি দেখে না নাড়িয়ে থাকতেই পারছে না আজকের যুব সমাজ। চারিদিকে তো এত ধর্ণা হচ্ছে, আর আমিও ভাবছি এই বিষয়টা নিয়ে আমিও ধর্ণায় বসবো না বাড়া, এটা খুব প্রয়োজন, না হলে আগামী দিনে বিয়ে একটা মেয়ের সাথে হলেও পরবর্তী ফুলসজ্জাগুলো পাড়ার লালটু বল্টুদের সাথেই করবে সে, কেননা তোমারটা তো আগেই বেঁকে গেছে নাড়ি নাড়িয়ে। আমার চ্যানেলের প্রত্যেক ভিডিও প্রতি ভিউজ তাও 100 থেকে 150 মধ্যে হয়, আমার এতে কোনো আপত্তি নেই, ওই 100-150 জনের জন্যই ভিডিও বানাবো। আজকের দিনে যে 100 জনকে মজা দিতে পারছি আমার ভিডিওর মাধ্যমে, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর নিচে একটা ছোট্ট লাইকের বোতাম আছে, সেটা যাওয়ার আগে অন্তত টিপে যেও। হ্যাঁ হ্যাঁ, আর আমার কথাগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এটুকুই তো চাওয়া তোমাদের থেকে। এগুলো বাদ দিয়ে কি এক টাকাও চেয়েছি আজ অবধি তোমাদের কাছ থেকে বলো? ওপরওয়ালার আশীর্বাদে টাকা প্রচুর আছে আমার কাছে, অর্ধেক রাতে আমার টেনশনে ঘুম আসে না, ইডির ভয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার।